হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ। আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত। দেখো আমাদের ছাদে কি সুন্দর হচ্ছে, গাছে হচ্ছে ফুল ফুটেছে, সেটাই তোমাদের কাছে আমরা দেখালাম। এখন আমাদের তিনজনের এখন কোনো কাজ নেই, এখন আমাকে এরা দুজন ঘুমাতে দিচ্ছে না, কিছু না, ঘুমাতে দিচ্ছে না। এখন জেগে আছি, ভাবলাম একটু ঘুমাবো, এরা দুজন ঘুমাচ্ছে তাহলে ঘুমাবো। ও বাবা, বলতে না বলতেই দেখি গুড্ডু উঠে গেছে। এই জেগে আছি, ওর সাথে এখন খেলতে হচ্ছে। এবার কাঁদবে, কোথায় গুড্ডু, কি হয়েছে, কি? এবার ঘুমটা পেয়েছে, এবার ঘুম, আচ্ছা এবার ঘুম পেয়েছে, এবার ওকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলছি। তো গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আস্তে আস্তে কথা বলছি, নাহলে জোরে কথা বললে আবার হচ্ছে ওই আবার ঘুম থেকে। তো ও শুয়ে পড়েছে, তো বিকালবেলা দেখবো বাবুর কাজবো, আর দেখি কী করা যায়। বাবা তো দোকান থেকে জিলিপি নিয়েই আসবে, তো সন্ধ্যাবেলা কথা হচ্ছে তোমাদের সাথে। আসছি দাঁড়া, বাড়ির পাশ দিয়ে রথ গেল, বাবুকে দিয়ে রথ টানলাম, এবার সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমার সন্ধ্যা হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি, আমি এবার চা করব আর পাঁপড় ভাজবো, আর জিলিপি পাঠিয়ে দিয়েছে বাবা, তো চটপট যেহেতু মাকে দুধ চা করে দিই, আমি লিকার চা খাবো। তো চলো বসিয়ে দিচ্ছি। জিলিপি আর
আর পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছি, কেন আমি বেশি নিইনি, কেন এখন গুড্ডু ছোট বুঝতেই পারছো, ওই জন্য আমি অল্পই নিয়েছি, অল্পই খাই রথে, ঘরে বসে জিলিপি আর পাঁপড়, কেন এখন গুড্ডু ছোট মেলায় যাওয়া যাবে না। ওটা হচ্ছে আমাদের দোকানের জিলিপি, বাবা ফেলেছে। ঘরে বসে আনন্দ করি, ওরা আসবো ওদেরকে গরম গরম ভেজে দেবো। সন্ধ্যেবেলা জমে গেছে, দুধটা এখন ঘুমাচ্ছে, আমাদের কোনো রক নিয়ে যায় সামনে বছর, দুটো ছোটো বলে নিয়ে যায়নি, যদি সামনে বছর পারলে নিয়ে যাবো। ফোনে চার্জ নিই, একটু চার্জ নিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো মানে খেয়েইনি, ওদেরকে খেতে পেতে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা সব যে যার ঘরে চলে এসেছি। তো গুড্ডু সোনাও হচ্ছে শুয়ে পড়েছে, দেখে নাও এখন ঘুমাচ্ছে, ঠিক আবার দুটো আড়াইটা থেকে জেগে যাবে, আমার নাইট ডিউটি শুরু হয়ে যাবে, আমার আমাকে এখানে রোজ নাইট ডিউটি দিতে হয়। এখন কী সুন্দর ঘুমাচ্ছে ভাবছি, যে তোমরা ভাবছো হয়তো সারা রাত ঘুমাবে, কিন্তু একদম ভেবো না, দুটোর পর উঠে পড়বে, উঠে পড়ে কীর্তন করবে, আর আমার ঘুমতে পারে না, এরকম চারটে অবধি চলবে, তো চারটে অবধি চলবে এরকম, আর আমিও জেগে থাকবো, এখনই ঘুম পেয়ে যাচ্ছি। তা এই বছর মেয়েটাকে নিয়ে বেরোতে পারলাম না, সেটা ছোটো, দেখি পরের বছর যদি বেরোতে পারি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যারা সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আমার ভিডিওগুলো দেখতে পাবে। আর ভিডিও হচ্ছে সাবস্ক্রাইব করার পর হচ্ছে অল বলে বাটনটা আছে, সেটাকে ক্লিক করে নেবে, ক্লিক করার করলে কী হয় না, সব নোটিফিকেশান তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে। তো ওকে বন্ধুরা, আজকের মতো, টাটা, ভালো থেকো, আর কমেন্ট করে জানাবে তোমাদেরও রথ কীরকম কেটেছে, আমি ঘরে বসে যেরকম কাটেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম, এখন তো ঘরেই বুঝতে হবে, বেরোতে পারবো না, বাচ্চা ছোটো। তো গুড নাইট, ভালো থেকো।